কথাটা বলেছিলাম, এখন আমরা সকালবেলা বেরিয়ে পড়ছি ভেনিসের উদ্দেশ্যে। এখন আমাদের বাস রয়েছে 10টার সময়, তো এখান থেকে আমরা সরাসরি ভেনিস যাব। মোটামুটি 3 থেকে সাড়ে 3 ঘন্টা লাগার কথা ভেনিস, তো সরাসরি দেখা হচ্ছে আবার ভেনিসে গিয়ে। এখন আমরা এসে গেছি ভেনিসে, এখানে আপাতত এয়ারবিএনবিতে উঠেছি, বাট আজকে আমরা কোথাও খুব একটা যেতে পারিনি, কারণ আস্তে আস্তে আমাদের অনেকটাই দুপুর হয়ে গেছে আর এখানে প্রচন্ড গরম এই মুহূর্তে, তো সেই কারণে আজকে আর আমরা কোথাও বেরোইনি। কাল থেকে আমাদের ট্রিপ শুরু হবে, কালকে একটা আমাদের ক্রুজ ট্রিপ রয়েছে, সেটাতে করে ক্রুজে করে আমাদেরকে একটা গ্লাস ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার কথা আছে, এবং সেখানে গ্লাস দিয়ে মানে কাঁচের জিনিস কিভাবে বানানো হয় সেটা দেখানো হবে, সেরকম একটা প্ল্যান আছে। এবং তারপর সেখান থেকে বেরিয়ে এসে লোকাল মোটামুটি ভেনিসের জায়গাগুলোকে এক্সপ্লোর করার প্ল্যান আছে, তো কালকে আপনাদের সাথে দেখা হবে। হাই এভরিবডি, যেরকমটা বলেছিলাম, বাট আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে, তার কারণ আমাদের প্রত্যেকেরই একটু শরীরটা গন্ডগোল করেছিল, তাই আনফর্চুনেটলি আজকে সকালবেলা আমাদের যে ট্রিপটা ছিল একটা ক্রুজে করে একটা আইল্যান্ডে নিয়ে যাবে এবং সেখানে একটা গ্লাস ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার কথা ছিল, সেই ট্রিপটা আমাদের করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমরা সেটা করতে পারিনি। কারণ কাল রাত্রিবেলায় আমার হাজব্যান্ড এবং আমার মেয়ের বেশ ভালো রকম শরীর খারাপ হয়, মানে একটু ডিহাইড্রেশন টাইপের হয়, ভমিটিং হয়, পেটে ব্যথা, এই ধরনের সমস্যাগুলো হয় এবং সেটা বেশ অনেক রাত অব্দি চলে, তো সেই কারণে আজকে সকালবেলা অবভিয়াসলি এই কন্ডিশনের জন্য আমরা এই মানে ট্রিপটাকে কন্টিনিউ করিনি, ক্যান্সেল করে দিয়েছি, কারণ অবভিয়াসলি শরীরটা সবার আগে তারপরে ঘোরাঘুরি, তো সেই কারণে প্ল্যানটা বাধ্য হয়ে চেঞ্জ করতে হয় এই অবস্থার জন্য। আর তার কিছুদিন আগে মানে স্লোভেনিয়াতে যখন ছিলাম তখন আমার একটু এরকম সমস্যা হয়েছিল, তো এটা একটা বড় সমস্যা হয়, মানে অনেক সময় লং ডেজে যখন ট্রিপ থাকে তখন এই সমস্যাগুলো হয়েই থাকে কম বেশি বেশিরভাগ মানুষেরই, তো আমাদেরও সেটাই হয়েছে। আর বিশেষ করে যেহেতু সাথে ছোট বাচ্চা রয়েছে, তো সেটা আমাদের কাছে এটা একটা মানে মেন কনসার্ন, আমাদের বড়দের হলে অনেক সময় ব্যাপারগুলোকে আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করতে পারি, কিন্তু ছোট বাচ্চাদের পক্ষে তো সেটা সম্ভব হয় না। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের এই মানে গ্লাস ফ্যাক্টরি যাওয়ার যে ট্রিপটা ছিল ক্রুজে করে সেটা আনফর্চুনেটলি ক্যান্সেল করতে হয়েছে। তো এখন যেটা প্ল্যান সেটা হচ্ছে যে আমরা একটু বিকেলের দিকে, আর এখানে প্রচন্ড গরম, মানে আমরা এসেছি গ্লাসগো থেকে, মানে সেখানে এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 20-21-22, সেখানে এখন ভেনিসে যেমন আজকে টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড 32, মানে হাইয়েস্ট টেম্পারেচার সকালের দিকে 32 ডিগ্রি, তো বুঝতেই পাচ্ছেন প্রচন্ড গরম, প্রচন্ড ড্রাই ওয়েদারটা। তো যাই হোক, সেই কারণে যেটা আমাদের প্ল্যান সেটা হচ্ছে যে আমরা বিকেলের দিকে বেরোবো, বেরিয়ে ভেনিসের লোকাল যে জায়গাগুলো রয়েছে, যা যা দর্শনীয় মানে জায়গা রয়েছে, সেই জায়গাগুলোকে এক্সপ্লোর করবো, করে তারপরে আবার আমরা হোটেলে ফিরে আসবো। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ভেনিসিয়া সেন্ট লুসিয়া, সেখানে আমাদের ট্রেনে করে যেতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখন প্ল্যাটফর্মে ওয়েট করছি, আর 2-3 মিনিট বাদে আমাদের ট্রেন আছে, তো সেখানে গিয়ে সেখানেই বিভিন্ন টুরিস্ট স্পটগুলো রয়েছে, সেই জায়গাগুলোতে আমরা হেঁটে হেঁটে এক্সপ্লোর করবো। তো ভেনিসিয়া সেন্ট লুসিয়ার কাছাকাছি আমরা এখন এসে গেছি, এই যে দূরে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেখানেই স্টেশন, এবং সেখানেই আমাদেরকে এবার নামতে হবে এবং সেখানে নেমে ভেনিসের যা যা দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো এক্সপ্লোর করবো আমরা। তো এই ভেনিস মানে শহরটা সম্পর্কে যদি বলতে হয় যে প্রায় 100টারও বেশি ছোট ছোট আইল্যান্ড নিয়ে কিন্তু এই শহরটা গঠিত হয়েছে, এবং এই আইল্যান্ডগুলো থাকার ফলে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে কানেক্ট করার জন্য প্রায় 472টারও বেশি ব্রিজ এই শহরে কিন্তু রয়েছে, তো সেটা সত্যিই একটা দেখার মতন জিনিস। তো চলুন দেখা যাক কিরকম লাগে। সো আমরা ভেনিসিয়া সেন্ট লুসিয়াতে এসে গেছি, জায়গাটা খুবই সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমাদের ফেরি নিতে হবে, ফেরি করে আমরা রিয়াল্টোতে যাব, সেখানে যা যা দর্শনীয় স্থান আছে সেই জায়গাগুলো ছিল। তো ফাইনালি আমরা এসে গেছি, এখানে আমাদের লঞ্চের জন্য আমরা ওয়েট করছি, সেই লঞ্চ আমাদেরকে নিয়ে যাবে রিয়াল্টোতে এবং সেখানে যা যা দর্শনীয় স্থান আছে সেটা আমরা দেখব। বাট দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়, এবং লঞ্চের জন্য আমাদের বেশ খানিকক্ষণ এখানে ওয়েট করতে হবে।
সো ফাইনালি আমরা লঞ্চে উঠে পড়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। দুটো লঞ্চ ছাড়ার পর 3 নম্বর লঞ্চে আমরা ওঠার সুযোগ পেয়েছি এবং প্রচণ্ড ভিড় লঞ্চে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এনিওয়ে নেমে আবার কথা হচ্ছে। ফাইনালি আমরা রিয়াল্টোতে নেমে পড়েছি লঞ্চ থেকে। দেখতেই পাচ্ছেন এই যে ক্যানালটা, এই ক্যানালটার নাম হচ্ছে গ্র্যান্ড ক্যানাল। আর এই ক্যানালের উপরে দেখছেন যে ব্রিজটা এত সুন্দর, সেটার নাম হচ্ছে পন্টে দি রিয়াল্টো ব্রিজ। এটা কিন্তু ভেনিসের অন্যতম একটা দেখার জায়গা এবং এই ব্রিজের ওপর থেকে কিন্তু ক্যানালের ভিউটা অসাধারণ। তো চলুন আপনাদেরকেও ঘুরে দেখায়, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি এখন ব্রিজের ওপরে রয়েছি এবং ব্রিজের ওপর থেকে গ্র্যান্ড ক্যানাল দেখতে কি অসাধারণ লাগছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর লঞ্চ, বোট বা গন্ডোলা এগুলো এই ক্যানালের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটাই কিন্তু ভেনিসের বিশেষত্ব। কারণ এখানে কিন্তু যানবাহন বলতে এগুলোই রয়েছে, সেটা ইমার্জেন্সি সার্ভিসের জন্যও অ্যাপ্লিকেবল। এবং সত্যি এটা ভেনিসে একটা দেখার মতন জিনিস যে যানবাহন বলতে শুধুমাত্র এদের লঞ্চ, বোট অর গন্ডোলা। তো ফাইনালি ঘুরতে ঘুরতে এখন আমরা যে জায়গাটা এসে পৌঁছেছি সেটা কিন্তু বলা যায় রিয়াল্টোর সিটি সেন্টার টাইপের একটা জায়গা, যেখানটা বেশ জমজমাট। দেখতেই পাচ্ছেন প্রচুর টুরিস্ট এখানে রয়েছে এবং শুধু তাই নয়, খাওয়ার দোকান থেকে শুরু করে গিফট শপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের শপও এখানে রয়েছে এবং ফলত জায়গাটা কিন্তু বেশ জমজমাট। সো এই মুহূর্তে আমরা হেঁটে হেঁটে জায়গাটাকে জাস্ট এক্সপ্লোর করছি। দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে কত রকমের দোকান রয়েছে, সেটা গিফট শপ থেকে শুরু করে জামা কাপড়, জুতো, অন্যান্য আরও প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানও এখানে রয়েছে এবং প্রচুর টুরিস্ট এখানে রয়েছে, সেটা আপনারা আমার বিশ্বাস ক্যামেরার মাধ্যমে বুঝতেই পারছেন। তো সব মিলিয়ে একটা খুব সুন্দর অভিজ্ঞতা। সো আমার পেছনে দেখতেই পাচ্ছেন এইগুলো হচ্ছে ভেনিসের ক্যানাল যেটাকে বলে, সেখান দিয়ে গন্ডোলাগুলো যায় এবং দুপাশে বাড়ি রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু ট্রান্সপোর্ট বলতে শুধুমাত্র এই গন্ডোলা না, হয়তো ফেরি সার্ভিস, ইভেন আমরা এখন ফেরি করে আসছিলাম, একটা অ্যাম্বুলেন্স যাচ্ছিল সেটাও কিন্তু গন্ডোলা। তো এখানকার মানুষজন এটাতেই অভ্যস্ত, আমি জানি না কি করে মানে এইভাবে তারা অভ্যস্ত, বাট এটা সত্যি দেখার মতন জিনিস। এদের পাবলিক ট্রান্সপোর্ট বলতে যেটা বোঝায় সেটা কিন্তু শুধুমাত্র গন্ডোলা বা ফেরি, এখানে কোনো বাইক, কোনো গাড়ি, এই জিনিসগুলো কিন্তু সেভাবে এক্সিস্ট করে না। এটা সত্যি একটা আশ্চর্যের জিনিস এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এই যে ক্যানালটা দেখছেন, এরকম ছোট ছোট ক্যানালই কিন্তু পুরো ভেনিস শহরটা জুড়ে রয়েছে। এবং এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এরকম অসংখ্য ব্রিজ রয়েছে যে ব্রিজের মাধ্যমে কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে কানেক্ট করা রয়েছে। এবং এই ক্যানালের দুপাশ দিয়ে সারি সারি বাড়ি যেরকম দেখতে পাচ্ছেন আপনারা রয়েছে, যদিও এই বাড়িগুলো কিন্তু বেশিরভাগই হোটেল বা রেস্টুরেন্ট হিসাবে ব্যবহার করা হয়। এই যে ছোট ছোট মূর্তি বা স্ট্রাকচারগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটাই কিন্তু কাঁচের তৈরি এবং এগুলো যে ফ্যাক্টরিতে তৈরি হয় সেই জায়গাটার নাম হচ্ছে মুরানো অ্যান্ড মুরানো গ্লাস ফ্যাক্টরি। সেটাও কিন্তু অন্যতম একটা টুরিস্ট স্পট এখানকার, যেখানে আজকে সকালে আমাদের যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমরা যেতে পারিনি। গেলে এই ধরনের স্ট্রাকচারগুলো কীভাবে বানায় সেটা স্বচক্ষে একটা এক্সপিরিয়েন্স করার সুযোগ থাকতো। বাট এনিওয়ে দেখতেই পাচ্ছেন কি অসাধারণ অসাধারণ জিনিস কাঁচের মাধ্যমে বানানো হয়েছে। তো ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা একটি ক্যাথিড্রাল চার্চের সামনে এসেছি, সেই চার্চের নামই হলো সেন্ট মার্ক ব্যাসিলিকা, যেটা কিন্তু ভেনিসের অন্যতম একটা টুরিস্ট স্পট। দেখে বুঝতেই পারছেন কি অসাধারণ কারুকার্য এই চার্চের গায়ে করা রয়েছে। চার্চের ভেতরেও ঢোকা যায়, বাট আমাদের টিকিট কাটা ছিল না তাই আমরা ভেতরে ঢুকতে পারিনি। বাইরে থেকে আমরা এই চার্চটাকে দেখেছিলাম, অসাধারণ দেখতে লাগছিল। আর এই যে টাওয়ারটা দেখছেন, এই টাওয়ারটার নাম হচ্ছে সেন্ট মার্ক টাওয়ার, এটাও এখানে অবস্থিত। এবং এখানে যে বিশাল বড় একটা প্যালেসের মতন জায়গা দেখতে পাচ্ছেন সেটার নামই হলো ডজেস প্যালেস। আর এই পুরো জায়গাটাকে বলা হয়ে থাকে সেন্ট মার্ক স্কোয়ার, এটা অন্যতম একটা টুরিস্ট স্পট। দেখে বুঝতেই পাচ্ছেন প্রচুর টুরিস্ট কিন্তু এখানে এসেছে।
পুরো জায়গাটা আপনাদেরকে একবার ঘুরে দেখাই। এখানেই ডোজেস প্যালেস, সেন্ট মার্কস টাওয়ার, সেন্ট মার্কস ব্যাসিলিকা সব রয়েছে। দেখে বুঝতেই পারছেন ভীষণ সুন্দর একটা জায়গা। আর ঠিক এর উল্টো দিকে কানাল রয়েছে, সেখান থেকে বিভিন্ন দিকে যাওয়ার জন্য গন্ডোলা বুক করা যায়। আমাদেরও এবারে নেক্সট প্ল্যান গন্ডোলা রাইড করার, বাট আমরা এখান থেকে করব না, আমরা অন্য একটা জায়গা থেকে করব। তো চলুন যাওয়া যাক, গন্ডোলা রাইড করতে করতে আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা গন্ডোলাতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন এটা আমাদের গন্ডোলা, এখন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো দেখতে থাকুন, আশা করি আপনারাও এনজয় করবেন সে প্লেটটি আমাদের সাথে। থ্যাংক ইউ। সো এই যে কানালগুলো দেখতে পাচ্ছেন, এই কানালের ডেপথ মোটামুটি 4 থেকে 5 মিটারের কাছাকাছি। তবে হ্যাঁ, এই কানালে কিন্তু সাঁতার কাটা কোনোভাবেই লিগাল নয়। কেউ যদি সেই চেষ্টা করেন তার কিন্তু ফাইন হবে, এটা সম্পূর্ণভাবে ইললিগাল, সেটা বলাই রয়েছে পরিষ্কারভাবে। আর এই যে ছোট ছোট ব্রিজ দেখতে পাচ্ছেন, ছোট এই ব্রিজটা যেটা কিন্তু কানালের এক প্রান্তকে আরেক প্রান্তের সাথে কানেক্ট করেছে, এই রকমই অসংখ্য ছোট ছোট ব্রিজ সারা ভেনিস শহরটা জুড়ে রয়েছে, যেটা কিন্তু ভেনিসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে কানালের ওপর দিয়ে কানেক্ট করেছে। এটা সত্যি অসাধারণ একটা দেখার মতন জিনিস। সো ছোট কানালগুলো দিয়ে রাইড করতে করতে ফাইনালি আমরা এসে পৌঁছেছি গ্র্যান্ড কানালে। এই সেই গ্র্যান্ড কানাল যেটা প্রথমে আপনাদের পন্টে দি রিয়াল্টো ব্রিজের ওপর থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এখন আমরা গন্ডোলাতে চেপে গ্র্যান্ড ক্যানাল থেকে পন্টে দি রিয়াল্টো ব্রিজটাকে দেখছি। অবশ্যই আপনারাও ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং দেখে খানিকটা হলেও বুঝতে পাচ্ছেন কি অসাধারণ দেখতে লাগছে ব্রিজটা এবং ওভারঅল পুরো জায়গাটাকে। সো দেখতেই পাচ্ছেন কত সরু একটা কানালের মধ্যে গন্ডোলাগুলো পরপর যাওয়া আসা করছে, এবং এই গন্ডোলাগুলো শুধুমাত্র যে টুরিস্টরা ব্যবহার করেন সেটা কিন্তু নয়, এখানকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু এই গন্ডোলাগুলোকে ব্যবহার করেন, এবং এই গন্ডোলা করে তারা ফেরিঘাটে যান এবং সেখান থেকে ফেরি ধরে যার যেখানে যাওয়ার সেখানে পৌঁছন। এটা একটা সত্যি অদ্ভুত জিনিস এবং এই সিচুয়েশনের সাথে মানিয়ে নেওয়াটা একটা বিশাল বড় ব্যাপার। এবং অবশ্যই এখানে মানে এইভাবেই ভেনিস শহরটা চলে আসছে, তাই আমাদের কাছে অদ্ভুত লাগলো। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা এই সিচুয়েশনের সাথে ডেফিনেটলি অভ্যস্ত। তো সব মিলিয়ে সত্যি কথাই একটা দারুণ অভিজ্ঞতা হলো। সো দেখতেই পাচ্ছেন এই গ্র্যান্ড কানালে কিন্তু শুধু যে গন্ডোলা আছে তা নয়, বিভিন্ন ফেরি এখান থেকে বিভিন্ন দিকে যাওয়া আসা করে। সো বেসিক্যালি এক কথায় বলতে গেলে এই গ্র্যান্ড কানালটা কিন্তু একটা সেন্টার, যেখান থেকে বিভিন্ন দিকে যাওয়ার জন্য বোট সার্ভিস বলুন, ফেরি সার্ভিস বলুন, এগুলো আপনি পাবেন। ফাইনালি আমাদের গন্ডোলা রাইড শেষ হয়ে গেছে, তো ওভারঅল আমাদের ভেনিস ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো এবার যেটা করবো, এবার আমরা বাড়ি ফিরছি, বাট ফেরিতে করে প্রথমে স্টেশনে যেতে হবে, সেখান থেকে আমাদের ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। বাট যেটা আমরা ডিসাইড করেছি যে ফেরিতে গেলে আসার সময় এত ভিড় ছিল ফেরিতে, যেটা আমি আগেই বলছিলাম, এখানকার টুরিস্ট বলুন লোকাল লোকজন বলুন সবাই ফেরিটাকেই ওদের পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে তো ব্যবহার করে, সেই কারণে প্রচণ্ড ভিড় হয় এবং অনেকক্ষণ ওয়েট করতে হয়। তো ফেরিতে আসতে আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে, সেই রাস্তাটাই আমরা হয়তো হেঁটে গেলে 20 থেকে 25 মিনিট লাগবে। তো সেই কারণে আমরা যেটা করছি যে হেঁটে আপাতত স্টেশন যাচ্ছি এবং সেখান থেকে ট্রেনে উঠবো, ট্রেনে করে সরাসরি আমাদের বাড়িতে ব্যাক করবো। সো দেখতেই পাচ্ছেন এখন আমরা আপাতত স্টেশনের দিকে যাচ্ছি এবং হেঁটেই যাচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আপনারা কি সরু গলি এবং তার দুপাশে বিল্ডিংগুলো দেখে মনেই হচ্ছিল যে এগুলো অনেক পুরনো বিল্ডিং, দুপাশ ধরে বড় বড় বিল্ডিংগুলো রয়েছে। এবং এই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে আমার নর্থ কলকাতাতে বেশ কিছু গলি এরকম রয়েছে, খুব সরু সরু গলি, সেগুলোর কথা ভীষণ মনে পড়ে গেল। এই যে এখানে দেখছেন একজন মানুষ, তিনি কানাল দিয়ে বোট নিয়ে যাচ্ছেন। এই বোটগুলো কিন্তু প্রাইভেট বোট, মানে আমাদের সাধারণ মানুষদের যেরকম গাড়ি থাকে বা কারোর বাইক থাকে, স্কুটি থাকে, সেরকমই এখানকার মানুষদের কিন্তু নিজেদের বোট থাকে, সেটার মাধ্যমে তারা যাতায়াত করেন, কারণ এছাড়া এখানে সেরকম কোনো অপশন নেই। সো হাঁটতে হাঁটতে আমরা এখন গ্র্যান্ড ক্যানালে এসে গেছি এবং এখানে সেই ব্রিজ পন্টে দি রিয়াল্টো, এবং এই ব্রিজটা ক্রস করে আর কিছুটা গেলেই আমাদের স্টেশন এবং সেখান থেকে আমরা ট্রেন ধরবো। সব মিলিয়ে ভেনিসের অভিজ্ঞতা সত্যি অসাধারণ, এবং এখন অলমোস্ট বিকেল হয়ে গেছে এবং বিকেলের সময় এই ক্যানালকে দেখতে সত্যি দারুণ মায়াবী লাগছিল।
তো ফাইনালি আমরা চলে এসেছি ভেনিসের ট্রিপ আমাদের এখানেই এন্ড হলো। আশা করি আপনারা খুব এনজয় করেছেন, এটা একটা দারুণ অভিজ্ঞতা আমাদের জন্য, বিশেষ করে ওখানে যেভাবে ক্যানেলকে ওখানকার সাধারণ মানুষজন ইউজ করে এটা সত্যি একটা দেখার মতন জিনিস। কারণ সেই রকম যে পাবলিক ট্রান্সপোর্ট সেরকম বিশেষ কিছু নেই, কারণ যেটা আপনারা ভিডিওতেও হয়তো দেখেছেন যে প্রত্যেকটা বাড়ির মাঝখান দিয়ে ক্যানেলগুলো গেছে এবং সেখান দিয়েই সাধারণ মানুষরা যাচ্ছে আর টুরিস্টরা তো যাচ্ছেই, কারণ ভেনিসের এটা মেইন অ্যাট্রাকশন সেই কারণে। সো ওভারঅল এটা সত্যি একটা দেখার মতন জিনিস। তো যাই হোক, ভেনিসের ট্যুর আমাদের আজকে শেষ হলো। যেটা হলো না সেটা হচ্ছে গ্লাস ফ্যাক্টরির যে ট্রিপটা ছিল সেটা আমরা করতে পারলাম না, আনফর্চুনেটলি কিছু করার ছিল না, যেটা আমি আগেই বলেছি, কারণ প্রত্যেকেরই শরীরটা খারাপ হয়ে গেছিল। তো সেই কারণে সেই সময় এটাই বেস্ট অপশন ছিল আমাদের কাছে যে ওই ট্রিপটা ক্যান্সেল করা। তো এটা বাদ দিলে বাদ বাকি জিনিসগুলো এখনো অব্দি কিন্তু ভালোই গেছে আমাদের। এবার কাল যেটা প্ল্যান সেটা হচ্ছে কাল আমরা ভেনিস থেকে সরাসরি রোমে চলে যাব, এবং রোমে আমরা মোটামুটি 4 নাইট 5 ডেজ থাকবো, এবং যা যা ঘোরা সেটা সবটাই রোমকে কেন্দ্র করে আর কি হবে। তো আশা করি আপনারাও এনজয় করবেন। তো কালকে আপনাদের সাথে সরাসরি দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।